সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মোচা ঘণ্ট। তো মোচা ঘণ্টর জন্য আমি কী কী নিয়েছি আমি বলে দিচ্ছি। মোচা ঘণ্ট নিয়েছি, একটা মোচা আমি ছাড়িয়ে সুন্দর করে কেটে রেখে সেদ্ধ করে নিয়েছি। হালকা সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। আচ্ছা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুইখানা আলু মিডিয়াম সাইজের। আর আছে জিরে গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার। আর আছে সাদা তেল নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আছে ধনিয়া পাতা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা। আছে ছোলা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কাল আগের দিন রাত্রে, তারপর আমি এটা একটু সেদ্ধ করে নিয়েছি। আছে লঙ্কা বাটা, আছে আদা বাটা। আসুন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়েছে, এবার আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আলুগুলো এবার আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন তাহলে আমার আলুটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রেখেছিলাম ছোলা, ছোলাটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার এটা এটা সব আমি দিয়ে দিচ্ছি মশলা, এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা পুড়ে গেলে তো টেস্ট হয় না, ওর জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যে অল্প পরিমাণে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিতে। মশলাটা পুড়ে গেলে কী হবে, জিনিসটা টেস্ট হবে না আর তেতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা আমি আরো একটু বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি মোচা, কেটে রেখেছিলাম ভালো করে কেটে ধুয়ে মোচা দিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম কাঁঠালি কলার মোচা। কাঁঠালি কলার মোচা কী হবে, আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে কেটে রান্না করে সেটা ভালো করে ধুয়ে নিতে হবে, আর একটু হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো। এবার আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। তাহলে এবার আমার মোচা ঘন্ট তো হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা, রেখেছিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনার রান্নাঘর আপনারা দেখতে থাকুন, নতুন আবার রেসিপি নিয়ে আসবো। আজকের রেসিপিটা কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও করে দেবেন। আপনারা মোচা ঘন্ট অনেক জনই করে খেয়েছেন, কিন্তু আমারটাও একবার খেয়ে দেখুন, বানিয়ে খুব টেস্টি লাগবে।